فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ। جی আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে হিন্দুরা যখন তাদের খাস উৎসব হয়, তেহোয়ার হয়, সেই তেহোয়ারকে লক্ষ্য করে যেমন দিওয়ালি ইত্যাদি, সেই দিওয়ালির যে উপহার থাকে বা মিষ্টি তারা বিতরণ করে থাকে সেই উপলক্ষে, সেই মিষ্টি খাওয়া যাবে কিনা বা গ্রহণ করা যাবে কিনা তাদের হাদিয়া। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, মুসলিমদের যা উৎসব রয়েছে সেই উৎসব পালন করার ক্ষেত্রে তারা যে খাস উপঢৌকন বা উপহার দিয়ে থাকে, যেমন দিওয়ালির বা অন্যান্য পূজা পাঠ করার ক্ষেত্রে তারা যে ভোগ দিয়ে থাকে, সেই ভোগ যদি অন্য কাউকে হাদিয়া স্বরূপ দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না এবং খাওয়াও যাবে না, যেহেতু সে কাজে তাদের সহায় সহযোগিতা করা হয় থাকে। তাই আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মজিদে বিষয়ে পরিষ্কার বলেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনার কাজে এবং সীমা লঙ্ঘনকারীদের কাজে সহায় সহযোগিতা করো না। তাই মুসলিমদের যে উৎসব রয়েছে, যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের যে সমস্ত তাদের মূর্তির নামে, তাদের ভগবানের নামে যে সমস্ত জিনিস তারা নজর নিয়াজ করে বা ভোগ দেয়, সেই সমস্ত জিনিস যদি কোনো মুসলিমদেরকে হাদিয়া স্বরূপ বা উপহার হিসাবে যদি কেউ কাউকে দেয় তাহলে মুসলিম হিসাবে তারা সে উপহার গ্রহণ করতে পারে না, এটা নিষেধ। বাকি আল্লাহ আলম সবাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين।